لأن علم النور والنور الله لا يعطى العام. علي رضي الله تعالى عنه ومعاوية رضي الله تعالى عنه মধ্যকার দ্বন্দ্বের ব্যাপারে বলতে গিয়ে উনি কি মুয়াবিয়াকে বিদ্রোহী বলেন? এর শরীয়ত বিধান কি? সাহাবাদের নিয়ে আমাদের মতামত কেমন পেশ করা উচিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের স্পষ্ট মতামত এবং ভূমিকা আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে হচ্ছে ইসলামের সঠিক ধারার ওলামায়ে কেরাম, যারা সত্যিকারের সুন্নাহর ফলোয়ার ছিলেন, তাদের আকীদা হচ্ছে এই ব্যাপারে আল ইনসাক ওয়া আম্মা শাজারা বাইনা সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম যেই সমস্ত বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং যুদ্ধে লিপ্ত হয়েছেন, এই বিষয়ে তাদেরকে কালিমালেপন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, কোনো সাহাবাকে কালিমালেপন করার অধিকার আমাদের নেই। কিভাবে থাকবে? আপনারা আকিদাতুত তাওহীদ ডক্টর সালেহ ফৌজানের বইটা একটু পড়ে নেবেন বাংলা, উনি মূলত আরবিতে লিখেছেন। সাহাবায়ে কেরাম যাদের বিশাল ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করে গিয়েছেন অনেকগুলো হাদিস, তাদের যে কোনো প্রচেষ্টা আমাদের সারা জীবনের ভালো আমলের চেয়েও উত্তম। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের দিনদারির কারণে, পূর্ণ ইমানের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এতিবাদে। এরপরে তাদের সময়কার এই যে বিশ্লেষণটা আসে সেটা শুধু এতটুকু হতে পারে, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই দ্বন্দ্বটা ছিল এতে হকের প্রান্তে অবস্থান করছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি খলিফা ছিলেন এবং এই খেলাফত পরিচালনা করতে গিয়েও তিনি অনেকগুলো স্টেপ নিয়েছেন, তার সভাসদ অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে, এবং এটা ছিল ইজতিহাদ, যেগুলোতে স্পষ্ট নস বা কোরআন সুন্নাহর বক্তব্য ছিল না, সেটা ছিল ইজতিহাদ। একজন খলিফাও তার ইজতিহাদে ভুল করতে পারে, কিন্তু তা তিনি অথরাইজ পার্সন, রাষ্ট্রের অথরাইজ পার্সন কে? খলিফা। অতএব তার বিরোধিতা করতে পারেন অনেকে, ইসলাম সে ক্ষমতাও দিয়েছে। বিরোধিতা মানে প্রতিবাদ, অস্ত্র ধারণ করা নয়, প্রতিবাদ। তাহলে এক্ষেত্রে খলিফার পক্ষটা হচ্ছে আহলুল হক, হকের পক্ষ, আর যারা খলিফার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যদি তিনি সাহাবা হয়ে থাকেন তাহলে আমরা তার ক্ষেত্রে বলব ইজতিহাদা ও আখতা, তিনি ইজতিহাদ করেছেন, হয়তো কোনো কোনো অন্যায়ের প্রতিবাদ তিনি করতে চেয়েছেন, কিন্তু খলিফার বিরুদ্ধে এখানে অস্ত্র ধারণ করাটা ছিল ইজতিহাদি খাপা, ইজতিহাদি খাপা। কিন্তু কোনো সাহাবাকে কালিমালেপন করা, তাকে খাটো করা, তানকিস করা, ছোট করা, এটা শরীয়ত সম্মত নয়। এই জন্যে সাহাবাদের মধ্যে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, যেমন জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ ইত্যাদি, সেক্ষেত্রে কোনো পক্ষকে সাহাবাদের মদ থেকে ছোট করাটা এটা জায়েজ না। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের রক্ত ক্ষয় হয়েছিল সেটা সত্য, কিন্তু এই যুদ্ধের মধ্যে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে খলিফার পক্ষটাই ছিল হকের পক্ষ, যেটা তিনি অথরাইজড, রাষ্ট্রের অথরাইজড কর্ণধার ছিলেন, আর অন্য পক্ষ তারা ইজতিহাদি খাতা করেছিল, ব্যাস। এর বাইরে আর বেশি কিছু বলা উচিত হবে না এবং সাহাবাদের নিয়ে তানকিস করা জায়েজ হবে না, কারণ ইতিহাসের বিভিন্ন পাতায় যা লেখা হয়েছে তার কতটা উত্তীর্ণ? যে কোনো একজন সাহাবিকে একটা বই পড়ে আপনি ছোট করলেন, হয়তো সে বইটা অথেন্টিকই না, এটা ঘটেছে না? আপনি যদি শিয়াপন্থী কারো বই পড়েন তাহলে মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আপনি তো কি যে করবেন আল্লাহ ভালো জানেন, শেয়ারত তাকে মুসলিম মনে করত না। আবার আপনি যদি নাসিবিদের পড়েন, নাসিবি
শিয়াদের পরিপক্ষে শিয়াদের বিপক্ষে আরেকটা এক্সট্রিম গ্রুপ, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হয়তো তুলোধুনো করে ফেলবে, তিনি এই ভুল করছেন, এই ভুল করছেন, এই করছেন এরকম বলে। কিন্তু এগুলো দুটোই হচ্ছে গর্হিত অন্যায় কাজ, সাহাবিদেরকে কখনো সেটা করা যাবে না, এটা সমস্ত আহলে সুন্নাহ জামাতের ওলামায়ে কেরাম একমত।